যশোর সদর কচুয়া ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে বিশেষ টিকাদান কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান থাপর। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে বিশেষ টিকা প্রদানে ব্যাপক উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইন অপেক্ষা করে টিকা গ্রহণ করেন। বয়স্কদের স্বেচ্ছাসেবক টিম সহযোগিতা করে টিকা দেওয়ার ব্যবস্থা করে দেন। মঙ্গলবার সকাল 12টা থেকে শুরু হলেও যতক্ষণ পর্যন্ত 1500 ডোজ টিকা দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে বলে জানান ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান থাপর। এক্ষেত্রে নির্ধারিত জনগোষ্ঠী যাদের 25 বছর বা তার বেশি তাদের সোমবার রাতে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা রয়েছে। টিকা দিতে আসার সময় তাদের জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড সঙ্গে আনতে হবে। একইভাবে আগামী মাসের 1ই তারিখে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে। তাদের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে 75 লক্ষ মহামারী করোনার টিকা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের ইউনিয়নে 1500 টিকা আজকে প্রদান করা হচ্ছে এবং এরপরেও ধারাবাহিকভাবে আরও পরবর্তীতে আরও টিকা প্রদান করা হবে। উৎসব মুখর পরিবেশে যশোর থেকে রাশিদ আলী পাঠানো তথ্যচিত্রে A to Z নিউজ লাইভ।